গতিকে রাজনৈতিকভাবেও আমি এটা উপদেশ দিছো যিসকল যদি ঠিকাদারসকলে সময়মতে পয়সা নাপায় তাহলে এই ঠিকাদারসকলে কিন্তু অনাগত সময় বিরুদ্ধে অনুরোধ জানাইছো সকলকে ঠিকাদারসকলের ভিতর বগা কলার রং আসলে বিচার নকরব কারণে আমি তাহেম ছাত্রতায় অনুরোধ জানাইছো আর সকলে আহ্বান যে আপনাদের হিতাধিকারী সৃষ্টি করো আমার কবলগীয় একো নাই কিন্তু হিতাধিকারী সৃষ্টি ইমানেই করে আপনাদের প্রাপ্য যে মানুষ এই মানুষ ঠিকাদার সেই মানুষ পয়সা দিবলে যদি আপনার পয়সা নাকি তেনে হিতাধিকারী কাম নাই কিন্তু আমার খিলঞ্জিয়া আমার নিজের মানুষ এই নিজের মানুষখিনিক আমি যদি টাকা দিব পারা নাই কামখিনি করার পিছতো তেনহলে এটু কিন্তু আটাইতকৈ বৰ বেয়া লগা কথা আর আজি আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বাহিরত গৈ বাঘৰ নিচিনা গৰজি গৰজি নিজৰ ৰাজ্যখনৰ কথা কয় আর বেলেগৰ ৰাজ্যৰ উন্নয়নৰ কথা কয় ইয়াৰ পৰা টকা লৈছিলে সেই সকল বনিয়া এটা হুৰা হুৰে অত্যাবশ্যকীয় সামগ্রীর উপর যে সরকারে হিতাধিকারীক বিনামূল্য পয়সা বিলাই আছে কিন্তু ঠিকাদারসকলক যেতিয়া পয়সা দিবলে কথা তেওঁলোকৰ পয়সা নাই বুলি কৈছে তেওঁলোকৰ মর্মবেদনা আগত দুর্গা পূজা আছে কি কব এই সম্পর্কে নহয় সব সঁচাকৈ দুর্ভাগ্যজনক আসলে সরকারখনে যিটো সময়ত হিতাধিকারীৰ সৃষ্টিৰ পিছত দৌৰি ফুৰিছে যিটো সময়ত আসলে কোটি কোটি টাকা হিতাধিকারীর নামত সরকারখনে বিলাই আছে তেনেকুৱা এটা সময়ত রাজ্যখনের উন্নয়নের কামত লাগি থাকা ঠিকাদার সকলে নিজের প্রাপ্য বিচারে সকলে উলাই আসবলগীয়া হয়েছে আজ ন্যায়ালয়ের দ্বারস্থ হবলগীয়া আছে আজি বিভিন্ন ধরনের সরকারের বিরুদ্ধে আসলে প্রতিবাদ করবলগীয়া হয়েছে ইয়াতকৈ দুর্ভাগ্যজনক কথা আজির তারিখত কেতিয়াও হব নোৱাৰে এটা কথা আপনি চাওক আমি বিভিন্ন প্রচার মাধ্যমত দেখি আছো যে সরকারের বরমরিয়াসকলের লগত যার ঘনিষ্ঠতা আছে বা সরকারি আসলে নীতি সরকারি যেসব আমোলা আছে আমোলার লগত বা নেতা পালি নেতার লগত যেসকলের সু সম্পর্ক আছে তেনে ধরনের মানুষে তেনে ধরনের ঠিকাদার কিন্তু আজি তেওঁলোকৰ ধন পাই আছে মুসলিম মুসলিমের ঠিকাদার পয়সা পাই আছে কিন্তু যেসকলে আসলে ঋণ লৈ বা ধার লৈ পেলাই ঠিকা করবলে উলাই আহিছিল তেনে ধরনের মানুষের আসলে আজি পয়সা ফসি আছে তেওঁলোকৰ পরিয়াল আজি পোহপাল দিয়ার ক্ষেত্রে অসুবিধা হয়ে গেছে বহু ক্ষেত্রে আমি দেখিছো যে বহু ঠিকাদার আজি মানে নিজের জীবনটা আসলে আত্মহত্যার দরে পথ বাছি লওয়ার একটা উপক্রম হয়েছে যেটা আজি ইতিমধ্যে আমি দেখি আহিছো গতিকে এই ক্ষেত্রে আমি সরকারলে আমি অসমীয় যুবমঞ্চের তরফের পৰা একটা আহ্বান জানাব বিচাৰিম যে যেসকলে আসলে যিসকল ঠিকাদারে সরকারি নীতি নিয়মের মাজেৰে বা কোয়ালিটি মেইনটেইন করে এই জল জীবন আসনির ঠিকাসমূহ কাম সম্পূর্ণ করলে তেখেতলোকর পয়সাসমূহ মোকলাই দিয়ার ব্যবস্থা করব লাগে আর সমান্তরালকৈ আমি এটা কথা কব বিচাৰিম যে এতিয়াও আমি বিভিন্ন প্রচার মাধ্যমত দেখি আছো যে একাংশ ঠিকাদারে কিন্তু সরকারি ধনের আসলে লুণ্ঠন করাও দেখা গৈছে কোয়ালিটি মেইনটেইন নকরার কথাও পোহরলে আহিছে গতিকে তেনে ক্ষেত্রতো আসলে সরকারখনে ব্যবস্থা গ্রহণ করব লাগে কিন্তু অসমীয়া যুবমঞ্চৰ ফালৰ পৰা এটা আমি স্পষ্টকে কব বিচাৰিছো যে যিসকলে নীতি নির্দেশনা মানি গুড কোয়ালিটি মেইনটেইন করে কামসমূহ সমাধা করেছে তেখেতলোকক আসলে ধনসমূহ সরকারে মুক্তি করে দিয়ার ব্যবস্থা গ্রহণ করবে নিশ্চিতভাবে থাকিম আর প্রয়োজন আমি রাজপথলে উলাই আহি সরকারক আমি বাধ্য করাবলে চেষ্টা যিটো মেসেজ আমি যাব চেষ্টা করি গোটেই বিষয়বস্তুটো আপুনি ইতিমধ্যে গম পাইছে যে 12,000 কোটি টাকা এতিয়াও ঠিকাদারসকলক দিবলে আছে উজনি অসমৰ পৰা 4,000 কোটি 400 কোটি টাকা আসলে দিবলে আছে এই সম্পর্কত কি কব চাক যিদরে নিম্ন মানদণ্ডৰ কাম করলে ঠিকাদারক মন্ত্রী আমলে গালি পাৰি যিটো সদিচ্ছা আৰু যিটো দম্ভালিয়ে রাজনৈতিক প্রচার তেওঁলোকে লয় সেই একে সদিচ্ছা আর একে স্বচ্ছতাৰে ভাল কাম করা ঠিকাদারসকলকে পয়সা মোকলাই দিব লাগে ঠিকাদারসকলে নিজের ধনের বাবে দাবি করার বা আহ্বান করার এই গোটেই কথা বতরাখিনি কেবাটাও প্রশ্ন লাগি ধরেছে যে যেহেতু জল জীবন মিশনের গোটেই আসনিটো কেন্দ্র আর রাজ্য সরকার দুটার অংশ থাকে এটা প্রশ্ন হয়েছে যে কেন্দ্র সরকারে মুক্তি করে দিলে নাই টাকাটো যদি কেন্দ্র সরকারে করে দিলে তাহলে সরকারের কিনা গাফিলতি আছে এক নম্বর দুই নম্বর এটু এনেকা ধরনের অভিযোগ আছে যে যখন ঠিকাদারের সরকারের লগত ভাল বা মন্ত্রীর ভাল সেইসকলের টাকা পয়সা মানে সোনকালে মোকলাই দিয়ে ইয়ার পর একটা বস্তু স্পষ্ট হয়ে গেছে যে সাংঘাতিক ধরনের একটা দুর্নীতিও এই গোটে ব্যবস্থাটির মধ্যে আছে গতিকে সরকারখনক আমি এইটাই আহ্বান জানাম যে ঠিকাদার লোকর পিঠায় যেহেতু বিহু বনালে এতিয়া ইতিমধ্যে গতিকে যিসকলের প্রাপ্য ঘুরাই দিব লাগে আর এই যেহেতু বহুত সরু সরু ঠিকাদারে কাম করেছে আমি দেখিছো আর একটা বস্তু মন করছো যে পলিটিক্যাল যিসকল কর্মী আছে এঙ্গেজমেন্টের কারণেও বহুত বহুত রাজনৈতিক কর্মী দৰে বহুত রাজনৈতিক কর্মীয়ে ঠিকা লাভ করেছে গতিকে রাজনৈতিকভাবেও আমি এটা উপদেশ দিছো যিসকল যদি ঠিকাদারসকলে সময়মতে পয়সা নাপায় তাহলে এই ঠিকাদারসকলে কিন্তু অনাগত সময় বিরুদ্ধে কাম করব গতিকে আমি এটা স্পষ্ট করে দিছো যে আমি জাতীয় সংগঠন হিসাবে যিদরে কামৰ গাফিলতি করলে ঠিকাদারসকলের বিরুদ্ধে প্রতিবাদ করো ঠিক একে সময়তে যিসকলে ভাল কাম করেছে সরকারের পয়সা পড়ে পক্ষটো থিয় হওয়ার কারণে আমি সাজু আছো রমেশ শর্মা ডাঙরিয়া আছে কালিও আপুনি আছিল আপনার যে মর্ম বেদনা আপনি ইতিমধ্যে এম বি নিউজের সম্মুখত কৈছে আজি পুনর্বার সরকারক কি কব বা ঠিকাদারসকলে যে দুর্ভোগ ভুগিবলগীয়া আছে আপনারও বহু দীঘলীয়া সময় কাম করার পিছনে এটিলেকে ধন মুকলি হওয়া নাই কি কব পুনর্বার আমি কালি আপনার আগত এম বি টিভি আমি কালি আমার সভাপতি সম্পাদক মহোদয় আর মই আপনার যথেষ্ট কথাখিনি আমি কৈছো আমার তো এটাই আছে কি আমার পয়সাখিনি আমার মুকলি করে দিব লাগে আর আমাক মানে পূজার আগে আগে করে দিয়াটো করে দিলে বড় ভাল আসে কিন্তু সোনকালে আমার পূজার আগে আগে করে দিয়ে আর নহলে আমার জঙ্গি আন্দোলন হব আর আমি যিমান সংগঠন আছে নহলে আমি সংগঠনবিলাকে লগত লৈ পেলাই আমি এইখিনি কাম আগকাল বঢ়াই দিব আপনাদের সংগঠনের সহায় বিচার হ্যাঁ নহলে আমি সংগঠনের সহায় লৈ পেলাই আমি কাম আগবাড়ি যাব লাগবে হ্যাঁ
পার্থ গগৈ আছে আটাচুর, কি কব গোটে সমগ্র বিষয়বস্তুত সরকারে যে সময় দেখা পাইছে স্কুটি বা বিভিন্ন বিনামূলীয় আঁচনি ঘোষণা করেছে, আর সেই ক্ষেত্রে ঠিকাদারসল তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক আছে, বিভিন্ন খিলঞ্জিয়া ঠিকাদার এই আঁচনি সময় জড়িত আছে, খিলঞ্জিয়ার কথা আছে, যেহেতু খিলঞ্জিয়ার কথা কয় আপনাদের রাজপথ উত্থাল করেছিল, এই সকল ঠিকাদার পক্ষত কি বলে কব এই সমগ্র বিষয়বস্তু? আচ্ছা, প্রথমতে যখন ঠিকাদারে আসলে এই গোটে সরকারের একটা বিভাগে একটা বান্ধি দিয়া নীতি নিয়মের মাজত থাকি কাম করেছে, আর কাম করার পিছন নিজের প্রাপ্য বিচারে আসলে এই আন্দোলন করবল হওয়াটা আসলে দুর্ভাগ্যজনক। সরকারখনের কোনোবাখিনিতে তার যে দুর্বলতা আছে, সরকারখানে যে কোনোবাখিনি সফল হব তার প্রমাণ। আর দ্বিতীয়তে সরকারখনলে আমি একটা কথা অনুরোধ জানাব বিচার, প্রতিটি বিভাগত আজি ইয়াত জে জে এমত কৰা কন্ট্রাক্টরসকলের ক্ষেত্রতে নয়, প্রতিটি ডিপার্টমেন্টত কাম করা কন্ট্রাক্টর সরকারখানে সকল কন্ট্রাক্টর ঠিকাদারকে সমদৃষ্টি চাবলে, খেনুক দেখি রন্ধা খেনুক দেখি দুয়ার ডাঙ মরা রীতি নীতিত আসলে সরকারখন বর্তি হব নালাগে। আর বহু সময় আমি দেখবলে পাও যে আসাম ঠিকাদারক আসলে আগস্থান দিয়া আর আসাম ঠিকাদারক কামর নিপুণতার উপর প্রশ্ন করে, আসাম ঠিকাদারক টাইম বান্ধি দিব, টাইমের ভিতর কাম করবেন, মানসিকভাবে একটা অত্যাচার চলায় ওপর নানান ধরনের প্রচার দেখবলে পাওয়া যায়, কিন্তু সময়ত কি হয় তার পরবর্তীতে কাম সময় যথাসময় সম্পূর্ণ করে কিন্তু নিজের প্রাপ্যর কারণে আজি দৌড়ি থাকবলীয় অবস্থা আছে। গতি আমি সরকারখন অনুরোধ জানাইছো সকলকে যাতে ঠিকাদারসকলের ভিতর বগা কলার রং আসলে বিচার নকরবার কারণে আমি টাইম সত্যতায় অনুরোধ জানাইছো। আর সমান্তরালকে এটা পূজা আহি আছে, পূজার আগত আসলে কেন ধরনের কথা বতরা হবো, পূজার আগত বকারসল দরমা পাতি দিব, মাননি দিব, হার্ডওয়ের বোর্ড পয়সা দিবলকে, গাড়ি সময় পেমেন্ট করবল থাকে, আসলে এই একটা এই মুহূর্তে আসলে কেন ধরনের একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করে আমি নকলে হয়তো সকলে বুঝি পাইছে, পানিতে একটা হাঁ চরিব নয় একটা অবস্থা একটা সৃষ্টি হয়েছে। গতি আমি বিভাগক অনুরোধ জানাইছো, সরকারক অনুরোধ জানাইছো, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরক অনুরোধ জানাইছো, এই বিষয়টি গোটে বিষয়টি গুরুত্ব সহকারে লোক আর গুরুত্ব সহকারে লোক, মানে ভাবো যে একটা সমাধানের পথ প্রশস্ত হবো নিশ্চয়ই। আর ইয়ার এই জগতে যখন ইয়াত অকল যে এজন ঠিকাদারে গোটে বিষয়টি সন্নিষ্ট হয়েছে এনে নয়, ইয়াত ভালেকেটা পরিয়াল সন্নিষ্ট হয়েছে, শেষরজন কর্মকর্তালে ইয়াত সন্নিষ্ট হয়েছে, প্রত্যেক ঘর প্রত্যেকজনের ঘরখন চলারে ইয়াত বিষয়সমূহ জড়িত হয়েছে। গতি মাননীয় মুখ্যমন্ত্রীক অনুরোধ জানাইছো আর আমার বিভাগীয় কর্তৃপক্ষক অনুরোধ জানাইছো যে তৎকালীনভাবে এই যে নৈতিক দায়িত্ব আসলে নৈতিক দায়িত্ব পালন করে যে পাবলীয় ধন রাখি তার মুক্তি করবেন আমি অনুরোধ জানাইছো। অঞ্জন আছে, আমি কালি আমার অনুষ্ঠানতে কৈছিলে যে এইসকল ঠিকাদারে চরম পন্থা আসলে লবলেও বাধ্য হব লাগবে আর তেতিয়া সরকার দায়ী হব, তার উপরি খিলঞ্জিয়ার যেটু চিন্তা আছে সেইটো আছে, এই সমগ্র যেটু বিষয়বস্তু আছে বা সরকারের যেটু নীতি দেখিছে আপনাদের এখন উন্নয়নমূলক কামত কিন্তু ঠিকাদার রাজহাঁহর নিচিনা কাম করে ঠিকাদারসকলে, এটা দুর্ভোগ ভুগিবলগা আছে বা ডিব্রুগড় নিচিনা চরত অবস্থান ধর্মঘট করবলগা আছে, কি কব? আসলে চক, এইখন এনে ঘটনা দেখি দেখি কিনা আচরিত জনগণ মানে নলগা হয়েছে, কেন আপনি একটা কথা মন করবেন, মুখ্যমন্ত্রী পরিবারে কোটি কোটি টাকা মাতি কিনব পাইছে, কিন্তু নীতি আর নির্দেশনার মাজত থাকি, নীতি নির্দেশনার মাজত থাকি আজি এই সকল ঠিকাদারে কিন্তু নিজের প্রাপ্যর পর বঞ্চিত হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী পরিবারে কোটি কোটি টাকা যত মাতি কিনব পাইছে। গতি আমার কথা হল কি যে যখন এই সকল ঠিকাদারে প্রকৃত প্রাপ্যর যে মূল্য সেই নিদি আসলে যখন প্রকল্প সঞ্চালক, প্রকল্প সঞ্চালকজনে মুখ্যমন্ত্রীর সূত্রলিপির মতো আজ কাম করে আছে, অতি দুর্ভাগ্যজনক বিষয়। গতি আমার কথা স্পষ্ট আহমনের ফলে একটা কথা কোথাও এই সকল ঠিকাদারক প্রাপ্য মজুরি অতি সোনকালে পূজার আগতে আদায় করক, আর এই সকল ঠিকাদারে যদি কেন চরম পন্থা বাছি লোলে হয়, এই সকল ঠিকাদারে যদি কেন প্রাপ্য মজুরি আদায়ের ক্ষেত্রে যদি মানে বিড়নাত পড়ি যদি চরম পন্থা বাছি লোলে আহমনের ফলে কিন্তু খুব মানে সাংঘাতিক ধরনের প্রতিবাদ হবো সরকার বিরুদ্ধে স্পষ্ট করে। গতি সকলে আহ্বান যে আপনাদের হিতাধিকারী সৃষ্টি করো, আমার কবলগীয় একো নাই, কিন্তু হিতাধিকারী সৃষ্টি ইমানেই করে আপনাদের প্রাপ্য যেখানে মানুষ সেই মানুষ যেখানে ঠিকাদার সেই মানুষ পয়সা দিবলে যদি আপনাদের পয়সা নিকি আপনার তেনে হিতাধিকারী কাম নাই, কিন্তু গতি আমার কথা স্পষ্ট, গতি এই সকল যখন ঠিকাদার আছে যে নীতি নির্দেশনা আর যে নীতি নির্দেশনা মতে সম্পূর্ণরূপে কাম করেছে, কাম করে আজি নিজের প্রাপ্য মজুরিভাবে প্রতিবাদ করবলগীয় আছে, রাজপথে ওলাই আহিবলগীয় আছে, এনে ঘটনা অতি দুর্ভাগ্যজনক। গতি আমি সকলে আহ্বান জানাইছো পূজার আগতে হয় প্রাপ্য যদি মজুরি আদায় করো, অন্যথায় কিন্তু দল সংগঠনের কিন্তু প্রতিবাদ গ্রহণ করবেন কারণে কিন্তু সম্মুখীন হোক। শান্তনু, ইতিমধ্যে শিবসাগরের পর একটা স্পষ্ট মত গেছে গ্রাউন্ড জিরোর পর, ইয়ার যুদ্ধ দল সংগঠন উপস্থিত আছে, হয় দল সংগঠনের প্রতিনিধি উপস্থিত আছে, আর এই কথাটাই কৈছে যখন প্রাপ্য যখন নীতি নির্দেশনার মাজত কাম করেছে, খিলঞ্জিয়ায় কাম করেছে, এই খিলঞ্জিয়ায় নিজের প্রাপ্য আসলে পাব লাগে, ঠিকাদারে প্রতিবাদ করবলীয় হওয়াটাই দুর্ভাগ্যজনক কথা। আসলে মই এবার স্টুডিওলৈকে আহিব বিচাৰিছো, তারপর পুনের এবার মই শিবসাগরলৈকে যাম, মই অনুরূপা ডকে দেখাও যে আপনার ওসরকে আহিব বিচাৰিছো, আম আদমি পার্টির প্রতিনিধি আমার উপস্থিত আছে। আজি পূজার পূর্বে জল জীবন মিশন নামের যে প্রকল্প যাক লো ইতিমধ্যে কোয়া হয়েছিল একটা সুন্দর আসনি, ঘরে ঘরে পানি যাব, আর তার ঠিকাদার সকলে এটা প্রতিবাদত বহিবলীয় হয়েছে যে সরকারে কাম করার পছত আমাক ধন নিদিয়ে, আর বিভিন্ন ধরনের আনকি বিজেপিরও বহু হয়তো কর্মকর্তা আছে এই আসনির জড়িত হয়ে মনে মনে অসন্তুষ্ট হয়ে আছে, কিন্তু মুখ খুলব পড়া নাই বা মুখলকে কথা কব পড়া নাই। এই যে নীতি কালি ন্যায়ালয়ে আপনি জানে অবগত যে ন্যায়ালয়ে আসলে সরকার ককথনা করেছে যে হিতাধিকারীক দিবলৈ যদি ধন আছে যখন ঠিকাদার আছে দিবলৈ ধন কিয় নাই, গতি হিতাধিকারীক ধন কোরপরা দিছে আপনাদের তেন ধরনের প্রশ্ন উত্থাপন করেছে, এই নীতিক লৈ কি কব বিচার? সব অতি দুর্ভাগ্যজনক কথা যে আজি আমার ঠিকাদারসকলে প্রাপ্য ধন পাবর কারণে
প্রতিবাদ করবলে বহিবলিয়া একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। এই একদম অত্যন্ত আসলে দুর্ভাগ্যজনক কথা। আজি যখন ঠিকাদারে মিশন জল জীবনের অধীনত যখন কন্ট্রেক্টত কাম করেছে নিশ্চয়কে আমার খিলঞ্জিয়া আমার নিজের মানুষ, এই নিজের মানুষখিনিক আমি যদি টাকা দিব পারা নাই কামখিনি করার পিছতো তাহলে এই কিন্তু আটাইতকৈ বড় বেয়া লগা কথা আর এই খুব বেয়া একটা ভবিষ্যতের ইঙ্গিত বহন করেছে। মই যিমান দূর সম্ভব আমি আপনাদের সংবাদ মাধ্যমের যোগে আমি দেখবলে পাইছো যে প্রায় 2017 প্রায় 100 কোটি টাকার যাবলিয়া আছে সরকারে, এই 100 কোটি টাকা মুক্তি করে দিব পারা নাই এতালেকে। আর এটা আমি গম পাইছো যে প্রায় 12,000 কোটি টাকা দিবলিয়া বাকি আছে ঠিকাদার সকল। গতি একটা কথা চিন্তা করক, আজি যখন সরকারে কোটি কোটি টাকার লোন লৈছে, 1,000,00,000 কোটি টাকা লোন লৈছে, শেহতিয়াভাবে 1,50,00,000 কোটি টাকার উপর উপরঞ্চি লোন লৈছে, লৈ পেলাই কি করে আছে সরকারখনে যে আজি আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বাহিরত গৈ বাঘর নিচিনা গরজি গরজি নিজের রাজ্যখনের কথা কয় আর বেলেগর রাজ্যের উন্নয়নের কথা কয়, কিন্তু আজি নিজের রাজ্যখনতে ঠিকাদার সকলে কিন্তু রাস্তা বহি আন্দোলন করবলিয়া পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতি এইটা অত্যন্ত ভাগ্যজনক কথা। এটা আপনি চাব কেগর যে প্রতিবেদন আসে এই কেগর প্রতিবেদন 2022-23 বিত্তীয় বর্ষত 12,72,35,000 টাকার রাজহ ঘাটির সম্মুখীন হয়েছে আর 2021-22 বর্ষত 19,86,12,000 কোটি টাকার প্রায় 2022-23 30,204,83,000 কোটি টাকালে বৃদ্ধি হওয়াত সরকারে কোনো ধরনের কিন্তু যুক্ত ভারসাম্যহীন হয়েছে, যুক্ত পরিবেশ হয়েছে যে বারবার এই ঘাটি বাজেটত গৈ আছে সেই কথাটা কিন্তু গুরুত্ব দিয়া নাই, পদক্ষেপ লওয়া নাই। আপনি একটা কথা মন করব যে আজি বারে বারে মূল্য বৃদ্ধি হয়েছে, কি কারণে মূল্য বৃদ্ধি হয়েছে? আজি বিজেপি সরকারখনে 2021 যেতিয়া শাসনলে আহিছিল তার আগত 621 কোটি টাকা কালেকশন করেছিলেন নির্বাচনের নামত। আজি এই নির্বাচনের নামত কালেকশন করার পিছত যখন ব্যাপারীর টাকা লৈছিল, যখন বনিয়ার টাকা লৈছিল, সেই সকল বনিয়া এটা হুড়া হুড়ে অত্যাবশ্যকীয় সামগ্রীর উপর থাকা আইনখন উঠাই দিয়ার পিছত নিমখক বাদ দি সকল সামগ্রীর দামের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। গতি সরকারে টাকা দিব নয়, আজি সরকারখনে লোন লৈ পেলায় ঘি খাই আছে, লোন লৈ ঘি খাওয়া সরকারখনে আজি নিজের মানুষবিলাক আত্মহত্যা করবলে হয়তো বাধ্য করাব। আর এই যিখিনি কথা আমি দেখা পালো এতিয়া আমার যা যুব মঞ্চের যখন ব্যক্তি আছে যিখিনি কথা কলে আমি এই কথাটার একমত, কারণ আজি চাও বিজেপি দলের কর্মকর্তায় কিডনি বিক্রি করবলিয়া হয়েছে আর্থিক দৈন্যতার কারণে, গতি ইয়াতক আর চরম দর্দনার কথা একু নাই। গতি এইটা ইমান ডর ঘটনাত পরিণত হয়েছে যে আজি সরকারখনে কিন্তু দিনক দিনে যরণে টোল টেক্স বৃদ্ধি করেছে, অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম বৃদ্ধি করেছে, স্মার্ট মিটারও আমি কথা কবলে না যাও, বিজুলির আরম্ভ করে একবারে চৌকাটলেক আমার পাকঘরখনলেক সকল বস্তুর দাম আজি 200% বৃদ্ধি পাইছে, এই কথাটা জানিবলিয়া কথা। আজি ঠিকাদার সকলে যদি টাকা নেপায় ঘর সংসার কেন চলিব? আর অল ঠিকাদারের কথা ইয়াত খুব ধনী বা খুব টাকা পয়সা থাকা এখন ছবি আমি কল্পনা করো, কিন্তু আজি 3 বছরমান আগতেও আমি মরিগাঁও অঞ্চলত নিজের কিডনি বিক্রি করেছিল, কিয় যে কিডনি এই কারণে বিক্রি করেছিল এখন গাঁৱৰ কেবাগৰাকীও মানুষে কিডনি বিক্রি করে পেলে ঘর সংসার চলাবলগীয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আজি ঠিকাদার বলে মই নকও, আজি 2 বছর আগতে কেবাজনের মানুষে আত্মহত্যা করেছিল, কিয় প্রেসর মালিক পর্যন্ত আত্মহত্যা করবলে বাধ্য হয়েছিল, কারণ সরকারের যা টাকা আছে সেই টাকাবিল পয়া না, ঠিকার টাকা পয়া না, যার কারণে আত্মহত্যা করবলে বাধ্য হল। গতি এই লোন লৈ ঘি খাওয়া সরকারে আজি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বাহিরত গৈ বাঘ হব নালাগে, অসমত বাঘ হয়ে পেলায় দেখাওক, আপনি আপনি আপনার সরকারের অধীনত কাম করা আপনার মানুষবিলাক আপনি টাকা দিয়ক, আর যরণে আপনার লোন লৈছে এই লোন লো আপনার বন্ধ করো, কারণ কিছুদিন পিছন আমার কি পরিবেশের সৃষ্টি হব সেই কথা কিন্তু রাইজে লাহে লাহে বুঝবলে আরম্ভ করেছে। আর আপনার যে ভুয়া চল চাতুরি যখন মুখ্যমন্ত্রীর তলত থাকি পেলায় যখন ঠিকাদারে কাম করে আছে কিন্তু লোকসানত যাওয়া নাই, লাভবান হয়ে আছে, কারণ কিছু মুস্তিমেয় ঠিকাদার আমি দেখি কোটি কোটি টাকার কাম করে আছে, 1,000,000 কোটি টাকার কাম করে আছে, কিন্তু যখন আমার যিনি মজলিয়া ঠিকাদার আছে যিনি আমার অকান হেরি ঠিকাদার আছে কিন্তু এই ধরনের অন্যায় হয়েছে। আজি খিলঞ্জিয়ার অধিকারের কথা কয়, খিলঞ্জিয়ার সুবিধার কথা কয়, আজি অধিকারের কথা কয়, সেইখান সরকারে ভেটি মাটির কথা কোয়া সরকার
কিন্তু আজি আমার খিলঞ্জিয়া ঠিকাদারসকলক কিন্তু টাকা দিব পৰা নাই, তাত কৰে দুর্ভাগ্যজনক কথা একো নাই। এই কারণে আমি কবলৈ বিচাৰো যে তিনিজন মানুষের দ্বারা অসমখন চলি আছে, এক মুখ্যমন্ত্রী পীয়ূষ হাজরিকা ডাঙরিয়া আর জয়ন্ত মল্লবৰুৱা ডাঙরিয়া, গতি এই তিনিগৰাকী মানুষে অসমখন চলাই আছে, বাকি মন্ত্রী বিধায়কসকলের কোনো কিন্তু দায়িত্ব নাই, কোনো কর্তব্য নাই, তেওঁলোকে একো নকৰে। গতি আপনার নৈতিক দায়িত্ব স্বীকার করে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আসলে তেওঁ পদৰ পৰা কেতিয়াবা পদত্যাগ কৰিব লাগিছিলে, কিয় আজিলৈকে ৰৈ আছে, সেই কথা কিন্তু আমার প্রশ্ন আছে। ঠিক আছে, অনুবাদ দেখা যাব, আমি আপনার ওসরকে কস্তুরীর ওসরকে যাম, এটা সময় বাণিজ্যিক বিরতির পাছত সাহকীয় পক্ষের ফল কস্তুরীয় উত্তর দিব। উভতি আহিছো অনুষ্ঠানৰ পৰৱৰ্তী অংশলৈ। মই পুনৰ শিৱসাগৰ যোৰহাটত বা নগাঁৱলৈকে যাম, কিন্তু তাৰ পূৰ্বে এবাৰ মই কস্তুৰীৰ ওচৰলৈকে আহিব বিচাৰিছোঁ। কস্তুৰীৰ ছবিখন আপুনি দেখিছে, শিৱসাগৰৰ পৰা দেখিছে, অন্য প্ৰান্তৰ পৰাও আমি দেখুৱাম। ঠিকাদাৰে এতিয়া অনশনত বহিবলগীয়া আছে, ধৰ্ণাত বহিবলগীয়া আছে, সন্মুখত দুৰ্গা পূজা আছে, জল জীৱন মিছনৰ অধীনত হয়তো মই নাজানো যে অগপৰ হয়তো বহুতে কাম কৰিব পাৰে, বিজেপিও কৰিব পাৰে, কাৰণ বহুতৰ বাবে এটা আশা আছিল জল জীৱন মিছনত কাম কৰিছে কিছু ধন পাব বা কিছু লাভাংশ পাব, নিবনুৱা বহুতে হয়তো কিছু সংস্থাপন পাব। কিন্তু আজি তেওঁলোকে ঘৰৰ পৰা বাহিৰ ওলাব পৰা অৱস্থা এটা নাই পূজাৰ সন্মুখত, কাৰণ সকলোৱে আহি বিচাৰি আছে, ধন বিচাৰি আছে শ্ৰমিকে। কিয় এনেকুৱা হৈছে, চৰকাৰখন দায়বদ্ধ নহয় নেকি এইসকল খিলঞ্জীয়াক লৈ? চব প্ৰথমে ক'ব লাগিব যে ঠিকাদাৰসকল আমাৰ সমাজৰ নিঃসন্দেহে অবিচ্ছেদ্য অংগ বা আমাৰ অৰ্থনীতিৰ তেওঁলোক এৰাব নোৱাৰা অংগ। জল জীৱন মিছন চৰকাৰৰ খুবেই এক অভিলাষী আঁচনি আৰু খুব সুন্দৰভাৱে তাৰ কাম কাজ ইতিমধ্যে আগবাঢ়ি গৈছে আৰু যথেষ্ট সংখ্যক ঠিকাদাৰে প্ৰথম পৰ্যায়ত খুব সুন্দৰভাৱে তাৰ বিলসমূহ পাইছে। পৰৱৰ্তী সময়ত আমি দেখিছোঁ যে আজি যিদৰে আমি ঠিকাদাৰসকলৰ বক্তব্য শুনিলোঁ, কিছু কিছু ঠিকাদাৰ কিছু অসুবিধাৰ সন্মুখীন হৈছে, কিন্তু এইখিনিত আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ ওপৰত আমাৰ যথেষ্ট বিশ্বাস আছে যে খুব সোনকালে সমস্যাসমূহ সমাধান হ'ব। কাৰণ আমি আগতেও দেখিছোঁ যে সময়ে সময়ে বিভিন্ন এনেকুৱা অৰ্থনৈতিক কাৰণত চৰকাৰৰ ওপৰত প্ৰশ্ন উত্থাপন হয় যদিও পিছ মুহূৰ্ততে কিন্তু সমস্যাসমূহ সমাধান হয়। গতিকে এতিয়াও মই খুব সুন্দৰভাৱে খুব আস্থাৰে মই ক'ব বিচাৰোঁ যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া সবল নেতৃত্বত ঠিকাদাৰসকলৰ যি সমস্যা হৈছে বা তেওঁলোকে আজি ধৰ্ণা বহিব লগা হৈছে, প্ৰতিবাদমুখৰ হৈছে, তাৰ কিন্তু সমাধান হ'ব আমি পাম। দ্বিতীয়তে যিটো হিতাধিকাৰী প্ৰসংগ উত্থাপন বাৰে বাৰে হৈ আহিছে, যিহেতু ভাৰতবৰ্ষখন কল্যাণকামী গণতান্ত্ৰিক ৰাষ্ট্ৰ আৰু অসমে সদায় কল্যাণকামী আঁচনিত বিশ্বাস কৰে, গতিকে হিতাধিকাৰী আঁচনি থাকিবই আৰু হিতাধিকাৰী আঁচনিৰ লগত আচলতে ঠিকাদাৰৰ বিল পোৱা নোপোৱালৈ পোনপটীয়া সম্পৰ্ক নাই বুলি এইবাবে ক'ব বিচাৰোঁ যে হিতাধিকাৰী আঁচনিসমূহৰ দ্বাৰা সমাজৰ গৰিষ্ঠ সংখ্যক লোক আচলতে প্ৰভাৱিত হয় আৰু যিহেতু কল্যাণকামী এখন ৰাষ্ট্ৰৰ আমি এখন ৰাজ্যৰ বাসিন্দা, গতিকে সমাজৰ সকলোকে লৈ আগবাঢ়িব লাগিব। সেই সময়তে এইটো কথাও গুৰুত্বপূৰ্ণ যে অসমৰ যদি আমি শেহতীয়া পৰিস্থিতিসমূহ চাওঁ, এটা সময়ত যেনেকৈ যে হিতাধিকাৰী কথাটো বাৰে বাৰে উত্থাপন কৰা হৈছে, সমালোচনা কৰা হৈছে চৰকাৰক, যি সময়ত যিসকল আত্মসহায়ক গোটৰ মহিলা হিতাধিকাৰী তেওঁলোকক যাক আজি লক্ষ্য কৰি লোৱা হৈছে আক্ৰমণত, তেওঁলোকে যেতিয়া চৰকাৰে সাহাৰ্য পোৱা নাছিল তেতিয়াও কিন্তু চৰকাৰক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লোৱা হৈছে, কিন্তু তেওঁ তেতিয়া চৰকাৰক চেলেঞ্জ কৰি কোৱা হৈছে যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিজৰ প্ৰতিশ্ৰুতি ৰাখিব পাৰিবনে, কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই সেই প্ৰতিশ্ৰুতি ৰাখিলে, তেখেতে মহিলাসকলে নিশ্চয় মই ভাবোঁ যে খুব সোনকালে যিহেতু বিভাগীয় মন্ত্ৰী ডাঙৰীয়াই সঠিকভাৱে আচলতে কথাখিনি ক'ব পাৰিব যে কেতিয়া আচলতে সময়সীমাটো মই হয়তো ক'ব নোৱাৰিম, কিন্তু মই সম্পূৰ্ণ দৃঢ়তাৰে ক'ব পাৰিম যে খুব সোনকালে এই সমস্যাখিনি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া সবল নেতৃত্বৰ সমাধান হ'ব। ঠিক আছে, জিলাই জিলাই এই ক্ষোভ বা অসন্তুষ্টিৰ সৃষ্টি হৈছে। শিৱসাগৰ যোৱাৰ পূৰ্বে মই এবাৰ যোৰহাটলৈকে যাব বিচাৰিছোঁ। একেই সকলো জিলাতে ঠিকাদাৰসকল ক্ষুব্ধ হৈ পৰিছে, ক্ষুব্ধ হোৱাৰ কাৰণ সন্মুখত দুৰ্গা পূজা আছে, এতিয়া ঘৰৰ পৰা ওলাব নোৱাৰা অৱস্থা। মই যোৰহাটলৈকে যাব বিচাৰিছোঁ, যোৰহাটৰ ঠিকাদাৰসকলে বিশেষকৈ জল জীৱন মিছনত অধীনত তেওঁলোকে কাম কৰা ঠিকাদাৰসকলে কি ক'ব বিচাৰিছে? যোৰহাট জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ যিসকল অৰিজিন কণ্ট্ৰেক্টৰ আছিলে, সৰু সুৰা কামৰ পৰা ডাঙৰ কামলৈকে তেওঁলোকে কৰা কাম আছিলে, কিন্তু কালক্ৰমত কি হ'ল, জে জে এম অহাৰ পাছত এনপেনেলমেণ্টৰ আওতালৈ অহাৰ কাৰণে বহুত কণ্ট্ৰেক্টৰ আমাৰ ইয়াৰ পৰা আঁতৰি যাব লগা হ'ল। আমাৰ যিখিনি কণ্ট্ৰেক্টৰ স্থানীয়ভাৱে ইয়াত কাম কৰি আছে বৰ্তমান, তেওঁলোকে কাম কৰাৰ ক্ষেত্ৰত বহু ধৰণৰ সমস্যাৰ সন্মুখীন হ'ব লগা হৈছে। বিশেষকৈ জে জে এমৰ কাম কৰিবলৈ যাওঁতে আমাক মূলধনৰ বহুত প্ৰয়োজন হৈ গ'ল, কাৰণ এনপেনেলমেণ্টৰ আওতাত যিসকলৰ পৰা আমি ছাপ্লাই ল'ব লাগিছিলে তেখেতসকলক আমি সম্পূৰ্ণ পে'মেণ্ট নকৰালৈকে আমি বস্তু ডেলিভাৰী পোৱা নাছিলোঁ। আৰু সেই অনুপাতে আমাৰ স্থানীয় যিসকল কণ্ট্ৰেক্টৰ আছে, এইসকলে বহুত কষ্ট স্বীকাৰ কৰি আন্তৰিকতাৰে কামখিনি ইতিমধ্যে সমাপ্ত কৰিছে। কিন্তু এনে এটা পৰ্যায় পালেগৈ যে এতিয়া আমাৰ 60খনৰ ওপৰত চিলিং আহি আমাৰ অফিচত 4-5 মাহে জমা হৈ আছে। তাৰ বিনিময়ত তেখেতসকলে ডিপাৰ্টমেণ্টে এতিয়ালৈকে আমাক টকা মোকলাই দিব পৰা নাই আৰু বহুখিনি চিলিং মানে ডিমাণ্ড যাবলগীয়া আমাৰ হৈ আছে, সেইখিনিও আমাৰ অফিচৰ ভিতৰতে আছে। আৰু 2 নম্বৰ কথা হ'ল, আমাৰ DC অফিচত যিহেতু এই বিলবিলাক ইনস্পেকশ্যনৰ কাৰণে যায়, তাতো আমাৰ বহুত ডিলে হয়, 3-4 মাহৰ পৰ্যন্ত আমাৰ সময় তাত লৈ যায়। আৰু যাৰ কাৰণে আমাৰ এই স্থানীয় যিসকল কণ্ট্ৰেক্টৰ তেওঁলোকে বহু ধৰণৰ বোজা বহন কৰি এই কাম যিহেতু আন্তৰিকতাৰে সমাপ্ত কৰিছে, সময়মতে আজি এই পূজা আহি আছে, এই পূজাৰ আগত এতিয়া পে'মেণ্ট নাই। আল্টিমেটলি কি হৈছে, আমি যিসকলক আমি পে'মেণ্ট কৰিব লাগিছিল সেইসকলৰ ওচৰত আমাৰ এটা
ডর একটা সমস্যা হয়েছে যে ওসব আমি কথা কব পড়া অবস্থা আমার নাই। এই পর্যায়ত যদি এনেক থাকিল হয় তাহলে আমার কাম করার ক্ষেত্র বহু ধরনের সমস্যা আই পড়ছে। আর আমি সরকারের ওসর দাবি জানাইছো অনতি পলমে যাতে তখন এই যিনি পাবলিয়া ধন সেইখিন মুকলাই দিয়ে এই ঠিকাদার সকল উপকৃত করে। যোরহাট ডিভিশনত আমার বর্তমান কন্ট্রেক্টর এশর উপর আছে, আর বহু কন্ট্রেক্টর যেহেতু চিফ ইঞ্জিনিয়ার অফিসরপর কাম এলটমেন্ট করেছিলেন তখন সংখ্যাটো ইতিমধ্যে আমি বরকে হওয়া নাই যদিও তথাপিও এশ দেড়শ কন্ট্রেক্টর ইয়াত আবদ্ধ হয়ে আছে। এই সকলের পরিয়াল সজ্জনক পোহপাল দিয়ার একমাত্র সম্বল হিসাবে এইটুকে কাম করে আসলে। তারপরও আমার আজি যুক্ত একটা হাঁসরা মানে পানির হাঁ নচরা একটা অবস্থা সৃষ্টি হয়েছে তার কারণে আমি বড় দুঃখিত হয়েছো। আর আমি সরকারের ওসর সজোরে দাবি জানাইছো যাতে অনতি পলমে তখন আমার এই পাবলিয়া ধন মুকলাই দিয়ে। এই ধনখিন যদি এই আমি ইতিমধ্যে চিন্তা চর্চা করছো। আমার যোরহাট জনস্বাস্থ্য কারিকরী বিভাগের ঠিকাদার সন্থার এখন কমিটি আছে, এই কমিটি দুই এদিনটা আমি কার্যকরী কমিটি বহুয়াই আমি এইটার উপর একটা নির্দিষ্ট সিদ্ধান্ত আমি গ্রহণ করি। আজি আমার যোরহাট জনস্বাস্থ্য কারিকরী বিভাগের আন্ডারত আমি যিখিনি কাম করে আসছিল বর্তমানে তার যথেষ্ট আমি বিলর ধন পাবলে আছে, আর যার বাবে আমি বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছো। যেহেতু আগন্তুক দুর্গা পূজাও আহি আছে তারপরেও আমার পরিয়াল বা আমার আত্মীয় স্বজনে বহুত আশা করে থাকে, কিন্তু বিলর ধন নোপার বাবে আমি হয়তো এইখিনি আমি সম্পূর্ণভাবে পালন করব নোৱাৰিম। আমার যিখিনি নিজের লাইবিলিটি আছিল সেইখিনি আমি হয়তো পালন করব নোৱাৰিম। কিন্তু এনেকুৱা হৈছে যে জলজীবন মিশনের কামখিনিত কি হৈছে, আমি মূলধন ব্যবহার কৰিবলগা হৈছে নগদ হিসাবে, আমার তাত কোনো বাকি সিস্টেম তাত কোনো হেৰি কৰি কাম কৰিব পৰা নাই আৰু ইয়াত কৰিব নোৱাৰে। আর তার প্রতিফলস্বরূপে কি হয়েছে, আজি আমি যথেষ্ট আমার লেবার হোক বা কোনোবা প্রতিষ্ঠানক হয়তো আমি কিছু পয়সা দিবলগা হয়ে আছে সেইখিনিও আমি দিব পৰা নাই, যার বাবে আমি বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছো। আর ইয়ার দ্বারা এনেকা হয়েছে যে বহুতে বেঙ্কর লোন লই কাম করবলগা হয়েছে, তার আমার উপর প্রেসার আহি পড়ছে গোটেখিনি, তাত ইন্টারেস্ট দিবলগা হয়েছে। সেইখিনি সকলোখিনি চালি জারি চাই আমি সরকারক সজোরে দাবি জানাইছো যে অতি অনতি পলমে আমি যিখিনি পয়সা পাবলগা হয়ে আছে সেই পয়সাখিনি যাতে তেওঁলোকে মুকলাই দিয়ে। আর কারণ আমি ইয়ারপরাই আমার পরিয়াল চলি আছে, আমি পরিয়াল চলাই আছো, আমার ইয়ার জলজীবন মিশন হোক বা জনস্বাস্থ্য কারিকরী বিভাগের আন্ডারত কাম করে আমি পরিয়াল চলাই আছো। আর এই অসুবিধাখিনিরপরা যাতে সরকার এই অসুবিধাখিনি দৃষ্টি দিয়ে আমাক অনতি পলমে এই পয়সাবুর মুকলাই দিব বলে আমি সজোরে দাবি জানাইছো। জনস্বাস্থ্য কারিকরী বিভাগত আমার যিমানখিনি পয়সা বর্তমান আমি পাবলগিয়া হয়ে আছে, কথাটা হল কি আমার সকলখিনি ঠিকাদার 100% কাম কমপ্লিট করল, তথাপিও আমাক এতালেক পয়সাখিনি আদায় দিয়া নাই। এতালেক 30-60খনের অধিক আমার সিলিং আহি পেলায় যোরহাট ডিভিশনত পড়ে আছে, তথাপি কাগজে আহিল আমি তার কিন্তু পয়সা পোৱা নাই। আর বহুত বিল আমার এটাও ডিসি অফিসত আছে, সেইখিনিও পর্যবেক্ষণ করে পেলায় কিহর কারণে এই দুমাহ তিন মানুষ ডিসি অফিসত লাগে সেই কথাটো এবার আমি মন্ত্রী মহোদয়ক ইয়ারপ্রায় মন্ত্রী মহোদয়ক আমার বিভাগীয় মন্ত্রী মহোদয় অনুরোধ জানাইছো যে এই পর্যবেক্ষণখিনি করে পেলায় আমার সমলাই ধন আদায় দিব বলে আমি তখন ওসর বিনম্রভাবে হাত যোগ আমি অনুরোধ করছো। আর আমি এইটাও দাবি করছো যে যদি উচিত সময়ত আমাকে এই পয়সাখিনি ঘুরাই নিদিয়ে তেতিয়াহলে আমি ইয়ার পিছর পর্যায়ত আমি কেনেকৈ আমার ঠিকাদার সন্থার সকলো ঠিকাদার ইয়ার উপর আমি বিশেষ ধরনের জঙ্গী আন্দোলন করিম বলে আমি ইয়ারপরে বার্তা প্রেরণ করছো। আর আমি আমার পাবলগিয়া ধনখিনি আদায় দিবলে আমি অনুরোধ জানাইছো। গতিকে যোরহাটের অবস্থা দেখিলে আমি শিবসাগরকে লৈ গেছিলো, ডিব্রুগড় একই অবস্থা, যোরহাটত একই অবস্থা, উজনি অসমত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। গোলাঘাটর ঠিকাদার সন্থায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রীলৈ পত্র প্রেরণ করেছে, ইশাল আপনার ওসরকে আইছো, তারপর আমি নগাঁওলৈকে যাম আর অনুরূপা ডেকাৰজৰ ওসরকে আহিম। ইশাল ইতিমধ্যে যোরহাটর যে মন্তব্য আছে সেই মন্তব্য শুনেছে, দল সংগঠনও তাত উপস্থিত আছে, বিষয়টা কেবল মুসলিমীয় কেজনমান ঠিকাদার নহয় জলজীবন মিশন বলে বিষয়টা হয়েছে যে যর প্রক্রিয়ার মাজে সরকারি কাম কাজ চলিছে, হিতাধিকারী দিছে ন্যায়ালয় যত হস্তক্ষেপ করবলিয়া হয়েছে। কেউ কাম করার সময় কালিও ঠিকাদারগিয়ে কে সম্পাদকগিয়ে অপূর্ব লহন যেটা কাম করে থাকো আমাকো পার্ট পার্টকে নকয় যে এইখানে কাম করে লোক তারপর আরও অল্প কাম করব, আমাক সেই সময়খিন নিদিয়ে গতিহে টাকা দিয়ার সময় এই কামটো করেছে। কেউ এটা হিতাধিকারীর প্রসঙ্গটো আছে, ধন যে হিতাধিকারীক দিছে সেয়া ঠিকাদারের প্রাপ্য ধনেরপর দিয়া নাই সেই ধরনের একটা কথা কব বিচরা হয়েছে, কিন্তু মূলত হিতাধিকারী ধন পাই আছে কিন্তু ঠিকাদারে নিজের প্রাপ্যর ধনটো পোৱা নাই, গতি কোনোবাই লাভান্বিত হয়ে আন কোনোবা বঞ্চিত হয়েছে নাকি, এই ধরনের যে ব্যবস্থা এই ব্যবস্থাটা কি কব শেষরবার শিবসাগরকে গেছো মানে।
চাওক শান্তনু মহন্ত, ইতিমধ্যে কালি যিহেতু অপূবল হমনে এটা মন্তব্য কৰিছিল যে চেণ্ট্ৰেলৰ যিটো ফাণ্ড, জে জে এমৰ যিখিনি ফাণ্ড, সেইখিনি সম্পূৰ্ণৰূপে চেণ্ট্ৰেল ফাণ্ড, আৰু এই চেণ্ট্ৰেল ফাণ্ডটো ৰাজ্যলৈ হস্তান্তৰ হোৱাৰ পিছত যে তেওঁলোকে সন্দেহ প্ৰকাশ কৰিছিল যে এই জে জে এমৰ ফাণ্ডটো অন্যান্য হিতাধিকাৰী বা অন্যান্য উন্নয়নমূলক কামত লগাইছেনি বুলি তেওঁ স্পষ্টভাৱে কেমেৰাৰ সন্মুখত তেওঁ মত ব্যক্ত কৰিছিল। আৰু এই ক্ষেত্ৰত মই পুনৰবাৰ ইয়াৰ যিসমূহ দল সংগঠন আছে, দল সংগঠনসমূহলৈ যাম। আৰু ইতিমধ্যে যি তেওঁলোকে চৰমপন্থা আচলতে বাছি ল'ম বা প্ৰতিবাদী গণতান্ত্ৰিক প্ৰতিবাদী কাৰ্যসূচী ল'ম বুলি কৈছে, এই গোটেই সমগ্ৰ বিষয়টো মই যোনটো মেছেজ আছে মই তেখেতৰ ওচৰলৈ যাবলৈ চেষ্টা কৰিম যে ক'ৰবাত যিটো ফাণ্ড আছে, ফাণ্ডটো ক'ৰবাত ডাইভাৰ্চনৰ কথা আছে নি, বা এই বৈষম্যটো কিয়, সেই বিষয়বস্তুটোৰ আপুনি কি ক'ব? নাই, নিশ্চিতভাৱে ইয়াততো বৈষম্য আছে, ইয়াত বহুত ব্যৱস্থাটো সাংঘাতিক ধৰণৰ গেলা ব্যৱস্থা এটা। কাৰণ আপুনি চাব, চৰকাৰখনৰ ভুল নীতি আছে ইয়াত। আপুনি চাব যে এই চৰকাৰখন সাংঘাতিক দেউলীয়া মাৰিছে, যোৱা মাহটোত 750 কোটি টকা তেওঁলোকে ধাৰ লৈছে, সপ্তাহে প্ৰতি তেওঁলোকে ধাৰ ল'বলৈ আৰম্ভ কৰিলে। আৰু ধাৰ লৈ তেওঁলোকে কি কৰে, তেওঁলোকে তেওঁলোকৰ ৰাজনৈতিক মুনাফা কৰিব পৰা যিবিলাক আঁচনি, যিবিলাক হিতাধিকাৰী আঁচনি, সেইবিলাক আঁচনি গ্ৰহণ কৰে। এতিয়া বাৰে বাৰে অৰ্থনীতিবিদসকলে কৈ আছে যে হিতাধিকাৰী আঁচনিয়ে এখন ৰাজ্যৰ অৰ্থনৈতিক উন্নয়ন নকৰে, তাৰপাছত তেওঁলোকে ৰাজনৈতিক মুনাফা খাতিৰত তেওঁলোকে এই চমৎকাৰী আঁচনিবিলাক গ্ৰহণ কৰিছে। ইয়াৰ বিপৰীতে চৰকাৰ বা সমাজ ব্যৱস্থাটো যোন মূল যিটো আন্তঃগাঁথনি, পানী যোগানৰ ব্যৱস্থাটো, পানী যোগান ধৰাৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ এটা আঁচনিৰ ৰূপায়ণকাৰী সংস্থা, অৰ্থাৎ ঠিকাদাৰসকলৰ ধন মোকলাই দিব নোৱাৰা ব্যৱস্থাটো অতিকৈ নিন্দনীয় বিষয় এটা। আৰু দ্বিতীয় কথাটো হ'ল কি, আপুনি যিটো প্ৰশ্ন কৰিছে এইটো নিশ্চিতভাৱে আকাংক্ষা কৰিব পাৰে। সৰু সৰু কথাবিলাক আমি মন কৰোঁ, জিলা পৰ্যায়ত যিবিলাক ফাণ্ড তেওঁলোকে দিয়ে, সেই জিলাৰ উপায়ুক্তৰ লেভেলতে বহুত ধৰণৰ দুৰ্নীতি আমি দেখিবলৈ পাইছোঁ। তেওঁলোকে বেংকত থৈ বেংকৰ পইচাবিলাক ইণ্টাৰেষ্ট, যিটো ইণ্টাৰেষ্ট পায়, সেই ইণ্টাৰেষ্টবিলাক বেলেগ বেলেগ কামত তেওঁলোকে ব্যৱহাৰ কৰে। আৰু বহুত সময়ত তেওঁলোকে এইবিলাক গাফিলতি কৰে বা কি কয় এইটো দুৰ্নীতি কৰে আমি দেখিবলৈ পাইছোঁ। যে বৃহৎ অংকৰ, বৃহৎ পৰিমাণৰ যিটো ধন তেওঁলোকৰ গায়ে প্ৰতি 1 কোটি 2 কোটি 50 লাখ 60 লাখে শ কোটি টকাৰ তেওঁলোকৰ ধন জমা আছে। এই জমা ধনৰ যে বেলেগ ধৰণৰ কিবা কাৰচাজী কৰি তেওঁলোকে বেলেগ স্বাৰ্থ পূৰণ কৰি আছে, সেই কথাটো সন্দেহ কৰিছোঁ। গতিকে অনতি পলমে ঠিকাদাৰসকলৰ পইচা মোকলাই দিবলৈ আমি দাবী জনাইছোঁ। আটাইছোঁ পাৰ্থ আছে, পাৰ্থ কি ক'ব সমগ্ৰ বিষয়টো? পুনৰবাৰ মই আপোনালোকৰ যদি সুধিব চেষ্টা কৰোঁ, ক'ৰবাত মানে চৰকাৰে যিটো বৈষম্য লৈছে বা ঠিকাদাৰসকলক মোকলাই দিয়া নাই, হিতাধিকাৰীসকলক দি আছে, ন্যায়ালয়েও তেওঁলোকক আচলতে ইয়াৰ প্ৰশ্ন আওতালৈ আনিছে, চৰকাৰক কি ক'ব এই সমগ্ৰ হেতু? এটা কথা যে আজি কিছুদিনৰ আগতে আমি আগলৈ যদি ঘূৰি যাওঁ, এইখন চৰকাৰে দুজনমান মন্ত্ৰীয়ে বিষয়বীয়া কৈছিল যে অসমৰ পৰা নতুন নতুন কণ্ট্ৰেক্টৰ সৃষ্টি কৰিব, নতুন নতুন ঠিকাদাৰ সৃষ্টি কৰিব। আজি যদি এনেধৰণে আজি এই নতুন ঠিকাদাৰ কেনেকৈ সৃষ্টি হ'ব? আজি কৰি থকা ঠিকাদাৰসকলেই ভৱিষ্যতটো সুনিশ্চিত নহয়, তেওঁলোকে ফচাই থোৱা যিসমূহ পইচা আচলতে ইয়াত ফচি আছে, সেই পইচাবোৰ ওলোৱা নাই। তেনে ক্ষেত্ৰত নতুন ঠিকাদাৰ কেনেকৈ সৃষ্টি হ'ব? আমি সেই কথাটো তেওঁলোকে প্ৰশ্ন কৰিছোঁ। আৰু সমান্তৰালকৈ এটা কথা স্পষ্ট যে আজি এইখন অসমতে ঠিকাদাৰে মানে তেওঁলোকে ঠিকা লৈছে, কাম কৰি দিয়াৰ বিনিময়ত নিজৰ প্ৰাপ্যৰ কাৰণে প্ৰতিবাদ কৰিবলগীয়া অতি লজ্জাজনক বিষয়। এইখন অসমতে আকৌ সেই একেকেইজন ঠিকাদাৰে যদি চুইচাইড আত্মহত্যা কৰিম বুলিও যদি ভাবুকি দিবলগীয়া হৈছে, তেনে পৰিৱেশ আহিবলগীয়া, মই ভাবোঁ যে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী হৈ থকা অৱস্থাত এনেধৰণৰ আচলতে ঠিকাদাৰে এনেকৈ উইলিংলি কথা ক'বলগীয়া হোৱাটো মই ভাবোঁ বহুত মানে তেওঁলোকৰ এটা নিলজ্জ বিষয় বুলি আমি ক'ব বিচাৰিছোঁ। আৰু তৎকালীনভাৱে মুখ্যমন্ত্ৰী মহোদয় এই বিষয়টো যে সমাধান কৰে তাৰ আমি উপকৃতা কৰিছোঁ। চমুকে ক'ব শেষ বাৰলৈ আপোনাক কি ক'ব? আচলতে উচ্চতম ন্যায়ালয়ে এই বিভাগটোক প্ৰশ্ন কৰিছে যে আপোনালোকে বিনামূলীয়া বস্তু প্ৰদান কৰিব পাৰিছে, কিন্তু এওঁলোকক আপোনালোকে প্ৰাপ্যমৰ্যাদাটো কিয় দিব পৰা নাই সেইটো আমি জনমতকৈ দেখি আছোঁ। গতিকে আমাৰ কথা শেষ কৰা মানে এটাই কথা যে যিসমূহ ঠিকাদাৰে তেওঁলোকৰ প্ৰাপ্যমৰ্যাদা আদায় কৰাৰ ক্ষেত্ৰত চৰকাৰে এক বিধ ব্যৱস্থা গ্ৰহণ কৰক, আৰু পূজাৰ আগত তেওঁলোকে এই ঠিকাদাৰসমূহৰ প্ৰাপ্যমৰ্যাদা যিটো আছে সেইটো আদায় কৰক। আৰু মই আগতেও কৈছোঁ, আহোমানৰ ফালৰ পৰা এতিয়াও কৈছোঁ, যদিহে কেনেবাকৈ কিবা কাৰণত যদি ঠিকাদাৰে চৰমপন্থা ল'বলৈ তেওঁলোকে আগবাঢ়ি যাবলৈ হয় বা চৰমপন্থা লয়, তেনেহ'লে কিন্তু এইখন চৰকাৰৰ বিৰুদ্ধে আমি কিন্তু সমগ্ৰ অসম জীৱ বৃহৎ প্ৰতিবাদ কাৰ্যসূচী গ্ৰহণ কৰিম। কিন্তু ৰমেশ, আমি শেষবাৰ ওলাই আহিম, শেষবাৰ অনুষ্ঠানত আপুনি কি এপিল কৰিব মুখ্যমন্ত্ৰীলৈ বা বিভাগীয় মন্ত্ৰী? বিভাগীয় মন্ত্ৰী আৰু মুখ্যমন্ত্ৰীলৈ মই এটাই অনুৰোধ কৰিছোঁ যে আমাৰ যিখিনি পইচা আমাৰ হেৰি হৈছে আৰু ইয়াত যিবিলাক সংগঠন আহিছে, মই সকলোকে নমস্কাৰ জনাইছোঁ যে সময় দি পেলাই ইয়াত এই থৰ্ড টাইমত আহিলে আৰু আমাক যিটো আমাৰ সংগঠনক চৰকাৰৰ অভিলাষী আঁচনিখন সফল ৰূপায়ণত আচলতে অত্যন্ত আস্থাৰে সহযোগিতা কৰা এইসকল ঠিকাদাৰে আজি আচলতে চৰকাৰৰ বিৰুদ্ধে যি বিক্ষোভ ঘোষণা কৰিছে, এয়া ইতিমধ্যে আমি কৈছোঁ অত্যন্ত গৰিহণাৰ যোগ্য, দুখজনক বিষয়ে আমি চৰকাৰলৈ পুনৰবাৰ অনুৰোধ জনাব বিচাৰিছোঁ যে যিহেতু কেৱল ঠিকাদাৰসকল নহয়, ঠিকাদাৰসকলৰ লগতে আচলতে বহু কৰ্মচাৰী বা বহু লোক আচলতে জড়িত হৈ আছে বা বহু ব্যৱসায় প্ৰতিষ্ঠান জড়িত হৈ আছে, গতিকে তেখেতলোকে চৰকাৰে এইসকলৰ আচলতে প্ৰাপ্যসমূহ অনতিবিলম্বে দিয়াৰ ব্যৱস্থা কৰক, অন্যথা তেখেতলোকে যি ধৰণৰ হুংকাৰ দিছে যে মানে আত্মহত্যাৰ যিহেতু পথ বাছি ল'বলগীয়া হ'ব, আৰু তেনেধৰণৰ যদি কিবা অনাকাংক্ষিত কাম কাজ যদি হয় তাৰ কাৰণে কিন্তু সমগ্ৰ অসম জ্বলিব, তাৰ কাৰণে কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ লগতে চৰকাৰখন সাজু হৈ থকাটো অত্যন্ত প্ৰয়োজন। শান্তনু মহন্ত, ইতিমধ্যে শিৱসাগৰৰ পৰা ক্ৰিষ্টেল ক্লিয়াৰভাৱে কৈ দিছে, ঠিকাদাৰসকলে কৈছে, তাৰ উপৰঞ্চি যিসমূহ জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন আছে ক্ৰিষ্টেল ক্লিয়াৰ কৈছে যে তেওঁলোকৰ যি ঠিকাদাৰীসমূহৰ যি প্ৰাপ্যধন সেই প্ৰাপ্যধন মোকলাব লাগে, অন্যথা বৃহৎ গণতান্ত্ৰিক আন্দোলনৰ সন্মুখীন হ'ব লাগিব বৰ্তমান হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন চৰকাৰখন। শান্তনু, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ইচ্ছাত আপোনাক।
গতিকে জল জীবন মিশনের অধীনত ঠিকাদারসকল যে দুরবস্থা সেয়া ইতিমধ্যে পোহরলৈ আহিছে। কিন্তু এই যে ব্যবস্থা, এই যে নীতি, এই নীতিয়ে সরকারখনের বিত্তীয় অবস্থাটকে প্রতিফলিত করেছে নাকি, সেই প্রশ্ন নিখন দেশে উত্থাপিত হব। মই অনুরূপা ডেকাৰজৰ ওচৰলৈকে যাম এটা সমবাণিজ্যিক বিৰতি। কিছু অনুষ্ঠানের পরবর্তী অংশলৈ মই আহিব বিচাৰিছোঁ অনুরূপা ডেকাৰজৰ আপোনাৰ ওচৰলৈকে, যে সরকারের যিটো নীতি পূজার পূর্বে ঠিকাদারকে ধন মুকলি করে দিব পৰা নাই, যার বাবে আধাতে কাম সামৰিছে, আধাতে কাম সামৰাৰ ফলত দুই তিনিটা সমস্যার সৃষ্টি হয়েছে। কোনোবাই যদি পাইপডাল পুতি থৈ দিছিল, এতিয়া হয়তো তাক কোনোবাই চুরি করে লৈ যাব পাৰে, এনেকুৱা ধৰণৰ অৱস্থা তাৰ সৃষ্টি হৈছে। সরকারখনৰ বিত্তীয় অৱস্থাটোকে সুচাইছে নেকি, এটা শোচনীয় ৰূপ যে চলি আছে? নিশ্চয়, মই এইখিনিতে এটা কথা কবলৈ বিচাৰিম। সরকারের যিটো পেকেজ নীতিৰ ধন আছিলে, পেকেজ নীতি আছিলে ঠিকাদারসকলক লৈ, তাৰে প্ৰায় 20,000 ঠিকাদার অকল জলজীবন মিশনৰ বুলিয়ে নহয়, জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ পৰা আৰম্ভ কৰি লোক নির্মাণ বিভাগ আৰু স্বাস্থ্য বিভাগ, এই গোটেই বিভাগত প্রায় 20,000 ঠিকাদারে কিন্তু এতিয়াও টকা কিন্তু পোৱা নাই। এইটো বিৰাট অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আর ইয়ার উপরও আমি যদি এটা বস্তু চাওঁ, মানে যদি এটা ওয়ার্ল্ড ইনকুইটির প্রতিবেদনত যিটো এটা তথ্য ওলাইছিলে যে আমার গড় মানে ভারতীয়সকলৰ ইনকাম হৈছে এতিয়া 5,930 টকা মাত্র। গতি এই যিটো আমার গড় হিসাব, এই হিসাব চালে আপনি গম পাব যে অসমৰ অবস্থাটো কোন পর্যায়ত আছে। আজি আপোনাৰ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে ভারতের ভিতর অসমখনক এখন অত্যন্ত দুখিয়া রাজ্য বলে তেওঁলোকে কৈছে, আমি কোৱা নাই, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টাসকলে কৈছে। আজি অর্থনীতিবিদ সকলে আমার ডাঙরিয়া তেওঁলোকে কৈছে যে অর্থনীতিবিদ সকলে বারে বারে কৈছে যে ধার লৈ পেলায় কেতিয়াও সরকারে কোনো কারণতে উন্নতি কৰিব নোৱাৰে, নিজৰ উৎপাদন বঢ়াব লাগিব, রাজ্যের মানুহক তেনেকে উৎপাদনমুখী কামত নিয়োজিত কৰিব লাগিব, তেতিয়াহে এই কামখিনি হব। এটা কথা হল কি যে যিসকল ঠিকাদারে কাম কৰি আছে, আজি যে সরকারে কয় যে নিবনুৱা সমস্যা সমাধান কৰিব, আজি উৎপাদনমুখী কামত মানুহক নিয়োজিত কৰিব, আমাৰ ডেকা লৰাসকলক উলিয়াই আনিব, নতুন নতুন ঠিকাদার জন্ম দিব, কিন্তু আজি মিশন জলজীবন যিটো মানুহৰ খোৱা পানীৰ কথা জড়িত হৈ আছে, এই খোৱা পানীৰ কামটো কৰিবলৈ যাওঁতে ইমান সততাৰে যদি তেওঁলোকে কামখিনি কৰিছে, তেনেহলে তেওঁলোককে যদি পইচা নিদিয়ে, তেনেহলে এই মানুহখিনি পিছলৈ কিবা বেয়া ষ্টেপ ল'বলৈ যাওঁতে একো ডাঙৰ কথা নহয়। গতিকে এই কথাটোত অত্যন্ত গুৰুত্ব দিবলগীয়া কথা। আজি চৰকাৰে আপুনি চাব 2021 চনৰ পৰা এতিয়ালৈকে কেৱল বিজ্ঞাপনৰ নামত তেওঁলোকে 328,50,00,000 টকা অকল বিজ্ঞাপনৰ নামত খৰচ কৰিছে। আপোনালোকে চাব বিশ্ব ৰেকৰ্ড গঢ়িবৰ কাৰণে 1.66 কোটি টকা তেওঁলোকে গ্ৰিনিজ বুকত তেওঁলোকে দিছে। আজি এনেকুৱা ধৰণে পইচা উৰুৱাইছে, আজি গছপুলি ৰোৱাৰ নামত কোটি কোটি টকা, প্ৰায় 400-500 কোটি টকা তেওঁলোকে গছপুলি ৰোৱাৰ নামত উৰুৱাইছে। যদি তেওঁলোকে এই কামখিনিৰ সলনি যদি আজি ঠিকাদাৰসকলক কিছু কিছু টকা মোকলাই দিলেহেঁতেন, তেনেহ'লে কিজানি আজি ঠিকাদাৰসকল এনেকৈ ৰাস্তাত ওলাই পৰিস্থিতি নহ'লহেঁতেন। গতিকে এটা কথাই আমি ক'বলৈ বিচাৰিম, তেনেকৈ নিবনুৱা সমস্যা সমাধান কৰিব পৰা নাযায়। যদি চৰকাৰে যদি আমাৰ মানুহখিনিৰ প্ৰতি এই ধৰণে নিৰ্দয় এটা মানে ব্যৱস্থা লৈছে, তেনেহ'লে নিৰ্দয় ব্যৱস্থাটোৱে কিন্তু ভৱিষ্যতে আমাৰ নিবনুৱাসকলক কিন্তু অতি বেয়া কাম কৰিবলৈ বাধ্য কৰাব পাৰে, কাৰণ তেওঁলোকে কিমান দিন সহ্য কৰি থাকিব এই ধৰণৰ ব্যৱস্থাটো। গতিকে নতুন কোনো হয়তো ঠিকাদাৰ হোৱাৰ কাৰণে উৎসাহিত নহ'ব তেওঁলোকে। ঠিক আছে, এবাৰ নগাঁওলৈকে যাব বিচাৰিছোঁ, সকলোতে প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। নগাঁৱত বাহাৰুল আমাৰ লগত উপস্থিত আছে, সতীজ সাংবাদিক। বাহাৰুল, নগাঁৱত নগাঁওবাসীয়ে কি ক'ব বিচাৰিব ঠিকাদাৰৰ এই অৱস্থাটোক লৈ, তাৰপাছত কস্তুৰীয়ে দিব উত্তৰ। কথাটো এনেকুৱা ধৰণৰ, আপোনাৰ পেটত ভোক কিন্তু মুখত ভয় বা খুজিবলৈ ভয়। আজিৰ দিনটো আমি ব্যতিক্ৰম অনুষ্ঠানলৈ নগাঁৱৰ যি PHC তেওঁলোক ঠিকাদাৰ, যিসকল ঠিকাদাৰ আছে, বা মই 10-15 ঠিকাদাৰক যোগাযোগ কৰিছিলোঁ আৰু তেওঁলোকক কৈছিলোঁ যে আজি আমাৰ অনুষ্ঠান অংশগ্ৰহণ কৰিবৰ কাৰণে, কিন্তু তেওঁলোকে পেটত ভোক মুখত ক'বলৈ মানে ভয়, তেনেকুৱা পৰিস্থিতি। কিয়নো তেওঁলোকে কাম কৰিছে, তেওঁলোকে টকা খৰচ কৰিছে, ঋণ লৈ পেলাই কাম কৰিছে, কিন্তু আজি এই বিলৰ কাৰণে তেওঁলোকে হাহাকাৰ পৰিৱেশ সৃষ্টি হৈছে। গতিকে আগন্তুক যি ভ্ৰমাগত পূজা, সেই পূজাৰ সময়ত হয়তো তেওঁলোকে যি শ্ৰমিক ব্যৱহাৰ কৰিছে, শ্ৰমিকসকলৰ টকাৰ কাৰণে হেঁচা প্ৰয়োগ কৰিব, পৰিয়ালক পূজাৰ বজাৰটো দিব লাগিব, এনেকৈ বিভিন্ন ধৰণৰ তেওঁলোকৰ মাজত দেখা গৈছে ভয়। কিয় চৰকাৰৰ বিৰুদ্ধে মাত মাতিবলৈ তেওঁলোকে সাহস গোটাব পৰা নাই। গতিকে কথাটো এনেকুৱা ধৰণৰ যে তেওঁলোকৰ পেটত ভোক কিন্তু মুখত তেওঁলোকে ক'বলৈ সাহস নাই। গতিকে আজিৰ দিনটোত এহে পৰিৱেশ নগাঁও যি PHC আছে, সেই PHC ঠিকাদাৰসকলৰ, আৰু হয়তো আজি আমাৰ যি ব্যতিক্ৰম অনুষ্ঠান, এই অনুষ্ঠান চাই পেলাই হয়তো কালি তেওঁলোক ওলাই আহিব পাৰে, কাইলৈ NP News সন্মুখত তেওঁলোকে ওলাই আহিব পাৰে, তেওঁলোকৰ যি পেটৰ যন্ত্ৰণা, তেওঁলোকৰ যি মুখত যি হাহাকাৰ অৱস্থা, সেই অৱস্থা তেওঁলোকে কিন্তু কাইলৈ হয়তো পৰিস্ফুট হ'ব পাৰে, তেওঁলোকে ওলাই আহিব পাৰে। কিন্তু মই দল সংগঠনে লগত কথা পাতিব, তেওঁলোকে আজি দল সংগঠন তেওঁলোকৰ সমভাগী হ'বলৈ ওলাই আহিছে, যিহেতু মোৰ লগত কেন্দ্ৰীয় যি আমচুৰ উপসভাপতি আছে, মই তেওঁৰ পৰা জানিব বিচাৰিম। দেখা গৈছে যে আজি যি নগাঁও যি জলজীৱন মিছনৰ যি ঠিকাদাৰ আছে, তেওঁলোকৰ পেটত ভোক কিন্তু মুখৰে ক'বলৈ সাহস নাই, চৰকাৰৰ বিৰুদ্ধে মাত মাতিবলৈ তেওঁলোকৰ সাহস নাই, কি ক'ব আপোনালোকে? স্যার, আজির যে বিষয় যে ঠিকাদারক সরকারে ধন আদায় দিব পৰা নাই, আর এই বিষয়টি উচ্চ ন্যায়ালয় মজিয়া পাইছোগৈ, এ অত্যন্ত লজ্জাজনক, নিন্দনীয়। আজি এই সরকারখন যে আজি বাহিরে রংচং ভিতরে যে কোয়া ভাতুরি, এ স্পষ্ট রূপে ওলাই পড়ছে। আজি 12,000 কোটি টাকা আজি ঠিকাদারক মোকলাই দিব পৰা নাই, এয়া সামান্য কথা নহয়। আজি পূজার বতর, আজি ঠিকাদারসকলক যোগাযোগ করেছে আপনাদের, আজি ঠিকাদারসকল ওলাই হলে ভয় করেছে। আজি এই সরকারখানে 1.5 লাখ কোটি টাকার উপর ঋণ, আজি এই সরকারখানে কেবল চলাহী কথারে চলাব বিচাৰিছে, অসমখনক ধ্বংসৰ মুখলৈ ঠেলি দিছে। আজি ঠিকাদারসকলে যদি নীতি নিয়মত কাম করেছে, ধন মুকলাই নিদিয়ার উদ্দেশ্যটো কি?
আজি বিত্তমন্ত্রী হয়ে থাকা সময় হিমন্ত বিশ্ব শর্মায় থলুয়া যুবক যুবতীসক পঞ্চাশ হাজার যুবক যুবতীসক এই ঠিকা ঠুকুলির কাম করার কারণে আহ্বান জানাইছিল। কিন্তু আজি প্যাকেজ নীতির আধারত পয়সা মোকলাত নিদিয়াত কুড়ি হাজারও অধিক মানে ঠিকাদার আজি ঠিকা কাম বাদ দিবলগিয়া হয়েছে। আজি এই সরকারখানে ঠিকাদারসলক যে ভাতে মরার প্রাণে মানে ভাতে মরার যে প্রচেষ্টা হাতত লৈছে কালি পরিতো থলুয়া যুবক যুবতী অকল ঠিকাদার ঠিকার কামত ওলাই নাহিব আর সরকারি কাম কাজবিল এনেকে আধার আধুরা অবস্থা পড়ে থাকুক। গতি এই অসমখনক যে আগুয়াই লৈ যাওয়ার কথা কয় চলাহী কথার ডিঙি শির ফুলা কথাবিল কয় বাস্তবত আসলে কি আজি উচ্চ ন্যায়ালয় মজিয়া পালেগুলো অসমখন তো সর্ববৃহৎ বিফল হব গিয়ে আছে, আজি স্তব্ধ হয়ে পড়ব যেন অনুমান হয়ে আছে। গতি সরকারে অতি শীঘ্রে যখন ঠিকাদারে নীতি নিয়মত কাম করেছে আজি ধন মুকলাই দিয়ার কারণে আমি আহ্বান জানাইছো। আমি কইছো যে সব এই ঠিকাদার সকলে যদি ভাল কাম করেছে আপনাদের এই ঠিকাদার সকলক ধন মুকলাই নিদিয়াটো এটা চরম লজ্জাজনক কথা। আজি অসমখনক আপনি পাঁচখন উন্নত রাজ্যের তালিকাত আপনি নিব বিচারিছে আপনি কেনেকে নিব? আপনি আপনি সর্বদৃহতো আপনি এই চলচাতুরিয়া মিছা কথায় আপনি অসমখনক আগলে যাওয়ার কথা কয় আপনার যে চলচাতুরিয়া সম্পূর্ণ স্পষ্ট হয়ে পড়েছে। গতি এনেকে নহয় সচাই সচা অর্থ যদি অসমখনক ভাল পায় আপনি সচা অর্থ যদি অসমখনক উন্নতির দিকে আগুয়ে লো যাব বিচার আপনি বাস্তব ক্ষেত্রে প্রকৃততে আমি কাম করব। আপনি তো বিত্ত আজি আপনি গৃহ বিভাগের দায়িত্ব আছে, আজি আপনি জল জীবন মিশনের কথা কৈছে, আজি জল সম্পদ আজি স্বাস্থ্য খণ্ডের কথা কৈছে, প্রতিটি দিকত হাহাকার অবস্থা। আজি আরক্ষী প্রশাসনক আজি গাড়ি যোগান ধরার নামত যখন গাড়ি যোগান ধরেছিল তেওঁলোকৰ এশ কোটির উপর দিবল বাকি আছে। আমি এইবিল কথা আমি আজি পেপারের পত্রিকাত আমি পাই আছো স্পষ্ট কথা যে এই সর্ববৃহৎ সরকারখন বিফল হয়েছে। আজি এই মানুষখিনিয়ে যে আৰু যদি অন্য সংগঠনের প্রতিনিধি আছে আজি খুঁজব পারে আমার যেহেতু সময় চমু চাপি আছে আৰু সংগঠনের সদস্য যদি আছে তাত খুঁজব পারে আমার সময় চমু চাপি আছে অন্যথা আমি অন্য অতিথির ওচরলৈকে গৈ অনুষ্ঠান সামৰিব লাগিব। মানে পুনর্বার এই কথা উল্লেখ করছো যেহেতু এই সরকারের বিরুদ্ধে নগাঁওয়ার যে পি এইচ সি ঠিকাদার আছে উলাই ভয় করেছে যেহেতু উলাই মানে কস্তুরীর ওসরকে আহ বিচার কস্তুরীর শেষবার আপনার ওসরকে আইসো গতি দুর্ দুর্দশার কথা ইতিমধ্যে কোয়া হয়েছে। সরকারের যে বিত্তীয় অবস্থা সেই বিত্তীয় অবস্থা অতি কণ্টকময় নাকি এটা অতি বেয়া নাকি নিশকটিয়া নাকি যার আজ ঠিকাদার সকলে রাজপথে বহিবলিয়া হয়েছে? সরকারের বিত্তীয় ব্যবস্থা খুব শক্তিশালী এটা চক যেটা ঠিকাদারের ধন মুকলি জাতীয় কথা সময় আহে তার বহুখিন কথা আহি পড়ে। ইতিমধ্যে ঠিকাদার সকলের মুখের পর আপনি শুনেছে যে অভিযোগ প্রতি অভিযোগ যথেষ্টখিনি আছে কামর কিমান আসলতে সম্পূর্ণ করেছে কাম কিমান শক্তিশালী রূপত কাম হয়েছে বহুখিন কথা আছে তার মজতো মানে আশা করি খুব সোনকালে সমস্যাটা সমাধান হোক আর ঠিকাদার সকল বা এই ব্যবস্থাটার জড়িত প্রত্যেকজন শ্রমিকে প্রাপ্য লাভ করুক সেটা আমি বিশ্বাস করো আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার উপর আমার যথেষ্ট আস্থা আছে মানে পুনর্বার কোথাও আর আজির দিন তো চক বারে বারে আসলে এই ঠিকাদারের এই প্রতিবাদক গয়না লো সরকারখন বিফল বলে পয়া যুক্ত প্রবণতা সেয়া কিন্তু আমার সম্পূর্ণ আজির দিনটিতে আপনি সব একটা ঐতিহাসিক দিন আমি আলোচনা করবই লাগবে যে আজির দিনত ভাষাটোয়ে দ্রুপদী ভাষার উপর স্বীকৃতি লাভ করেছে। আজির দিনটিত আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়া কেবিনেটে ইতিমধ্যে অনুমোদন জগাইছে ভাষা আর সাহিত্যের জড়িত যিকোনো মানুষ অনুভব করব এয়া কিমান ডাঙর স্বীকৃতি সেই সকলের যাতে সমস্যাটা সমাধান করে তাকে আমি কামনা করেছো। আমি দৃষ্টিগোচর করবলে চেষ্টা করেছিল সরকার বা বিভাগীয় কর্তৃপক্ষ যে আজি এই জল জীবন মিশনত ঠিকাদার সকলে জিলায় জিলায় রাজপথলে উলাবলে এটা বাধ্য হয়েছে হুঙ্কার দিছে অনাগত সময় জঙ্গি আন্দোলন গড়ে তুলব বলে। গতি ঠিকাদারের এই যে হুঙ্কার এয়া হয়তো অনাগত সময় কি রূপ লয় সেয়া সময় শেষ হব। আজি ব্যতিক্রমের প্রান্ত মহন্ত বিদায় লো ধন্যবাদ।